আমাকে অনেকেই প্রশ্ন করে যে দিনে এক কাপ যদি দুধ চা খেতে পারতাম তাহলে আমার আর কিটো ডায়েট করতে কোনো সমস্যা হতো না। কোনোভাবে কি দিনে এক কাপ দুধ চা খাওয়া যায়? এরকম কিন্তু আমাকে অনেকে প্রশ্ন করে। এখন অনেকেই ভালোই সমস্যায় পড়ে যে দুধ চাটা খেতে পারে না কিটো ডায়েট শুরু করার পর। আমি আজকে আপনাদেরকে দুধের 5টি বিকল্প বলবো যেগুলো আপনারা কিটো ডায়েটে খেতে পারবেন। এর মধ্যে কয়েকটা আছে দুধের থেকে অনেক খারাপ লাগবে খেতে, কিন্তু কয়েকটা আছে দুধের থেকেও বেশি মজা লাগবে। সুতরাং আজকের পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। আমি শিশির আপনাদের ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে ফেলুন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। কিটো ডায়েটে দুধের বিকল্প হিসেবে কি আছে সেই নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আমি খুব দ্রুত বলে ফেলি দুধের সবচেয়ে মজার বিকল্প কি, যেটার স্বাদটা দুধের বেশ কাছাকাছি, সেটা হচ্ছে হেভি ক্রিম। হেভি ক্রিমটা দুধ থেকেই তৈরি হয়, অবশ্যই দুধের কাছাকাছি। অনেকে প্রশ্ন করে যে দুধ খাওয়া যায় না কিন্তু দুধের তৈরি হেভি ক্রিমটা আবার খাওয়া যায়, এটা কি জন্য হয়? আসলে হেভি ক্রিমটা হচ্ছে দুধের সরটা। দুধের সরটাকে উঠিয়ে ব্লেন্ডারে খুব জোরে ব্লেন্ড করলে তারপরে দেখবেন যে পুরো ফেনা ফেনা ই হয়ে যায়। তারপরে অনেকক্ষণ ব্লেন্ড করলে দেখবেন যে হালকা তরল তরল হয়ে যেতে পারে অথবা জমে থাকা হতে পারে। যেভাবেই হোক না কেন অনেকক্ষণ ব্লেন্ড করলে হেভি ক্রিমটা তৈরি হয়। হেভি ক্রিমের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই হেভি ক্রিমটা কিন্তু কিটো ডায়েটে খেতে পারবেন, কারণ যেই দুধের অংশটা সরিয়ে দেওয়া হচ্ছে শুধু শর্টটা নেওয়া হচ্ছে, যার ফলে এর মধ্যে শর্করার পরিমাণটা কিন্তু অনেকখানি কমে যায়। হেভি ক্রিমে আমার জানা মতো প্রতি 100 গ্রামে হয়তো 2-3 গ্রাম শর্করা থাকে, অর্থাৎ এর শর্করার পরিমাণটা খুবই কম। এটা একেবারে পিওর ফ্যাট, খুব সামান্য শর্করা থাকে, তাই এটা খেতে কোনো প্রকারের সমস্যা নেই। আর এটা মাত্র দুধটা জাল দিয়ে শর্টটাকে শুধু ব্লেন্ড করে দেয়, সুতরাং এটা কোনো প্রসেসড খাবারও না। তাই হেভি ক্রিমটা আপনারা খেতে পারেন, এটা দিয়ে চা বানালে কিন্তু দুধ চায়ের থেকেও বেশি মজা হবে। দ্বিতীয় যে দুধের কথাটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে নারিকেলের দুধ। নারিকেল দিয়ে কিন্তু দুধ বানানো যায়। আমরা বিভিন্ন ধরনের নর্মালি কোরমা টোরমা এই ধরনের আইটেমে কিন্তু অনেকেই নারিকেলের দুধ ব্যবহার করে, কিন্তু সেই নারিকেলের দুধটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজে চাও বানাতে পারেন এবং নারিকেলের দুধের কিন্তু অনেক অন্য অন্য অনেক খাবারও খাওয়া যায়। দুধ সম্পর্কিত অনেক খাবারে কিন্তু নারিকেলের দুধ দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। এই নারিকেলের দুধটা কিন্তু আপনারা কিটো ডায়েটে খেতে পারবেন। যারা রেসিপিটা জানেন না তাদেরকে খুব সহজে মৌখিক ভাষায় বলি, রেসিপিটা আমার চ্যানেলে আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কিন্তু মূল কথা হচ্ছে যে আপনি নারিকেলটা কুড়াবেন, নারিকেলটা কুড়িয়ে তার মধ্যে সামান্য গরম পানি দেবেন, গরম পানি দিয়ে ভালোভাবে কষলাবেন, কষলিয়ে তারপরে একটা কাপড়ের মধ্যে চেপে চেপে ছেঁকে ছেঁকে পুরো পানিটা যে বের করবেন না, ওটাই হচ্ছে নারিকেলের দুধ। ওটা দিয়ে আপনি চাইলে নারিকেলের তেল তৈরি করতে পারবেন অথবা এমনি সেটা নারিকেলের দুধ হিসেবে আপনি খেতেও পারবেন, এবং সেটা দিয়ে চা কিন্তু ভীষণ ভালো হয়। বিদেশে এগুলো বড় বড় কৌটায় পাওয়া যায়, এখন আমাদের দেশেও সুপার শপে খুব ইজিলি পেয়ে যাবেন আপনি এই নারিকেলের দুধটা। আপনারা সেটা কিনেও খেতে পারেন। মোটামুটি একটা ছোট সাইজের একটা টিন দেয়, মোটামুটি 120-130 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। সেই নারিকেলের দুধটা কিন্তু আপনারা কিটো ডায়েটে খেতে পারেন। তারপরে তৃতীয় যে দুধের কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আলমন্ড মিল্ক। আলমন্ড মিল্ক কি? আলমন্ড হচ্ছে কাঠবাদাম, কাঠবাদাম দিয়ে তৈরি যে দুধটা হয় সেটা হচ্ছে আলমন্ড মিল্ক। এবং এই আলমন্ড মিল্কের রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে আছে, তবে সেটা চায়ের রেসিপি হিসাবে আছে, যে আমি চা আলমন্ড মিল্ক বানিয়ে সেখান থেকে চা বানিয়েছিলাম একটা রেসিপিতে, সেই রেসিপিটা আছে। এখন সেই লিঙ্কটাও আমি দিয়ে দেবো যে আলমন্ড মিল্ক দিয়ে কী করে দুধ চা বানায়, সেখানে আলমন্ড মিল্ক বানানোর রেসিপিটাও কিন্তু পুরোপুরি আছে। আর সহজ ভাষা আমি যদি রেসিপিটা আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনি যতটুকু কাঠবাদাম দিবেন তার 4 গুণ পরিমাণ পানি দিবেন, তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করলেই হয়ে যাবে। তারপরে সেটা আবার ছাঁকতে হবে, ছেঁকে উপরের যেগুলো ছাপা ছাপা যেগুলো থাকে না সেগুলো সরিয়ে ফেলবেন, আর নিচেরটা হচ্ছে পিওর দুধ, সেটা দিয়ে কিন্তু আপনি খুব সহজেই দুধ চা বানাতে পারবেন। এবং এই দুধটা বেশ মজা, অনেকে জানেন না আলমন্ড মিল্কটা বেশ মজা। আর যারা প্রবাসে আছে তারা কিন্তু সুপার শপে ইজিলি আলমন্ড মিল্ক পেয়ে যাবেন, অবশ্যই দেখবেন যে ওর মধ্যে যেন সুগার না থাকে। আরেকটা দুধের কথা আপনাদেরকে বলি, সেটা একটু সস্তা অপশন হতে পারে আপনি যদি জিনিসটা জোগাড় করতে পারেন, সেটা হচ্ছে ফ্লেক্স মিল্ক। অর্থাৎ ফ্লেক্সিড থেকে যে মিল্কটা তৈরি হয়, ফ্লেক্সিড হচ্ছে তিসি, গ্রাম দেশে খুব সহজেই পাওয়া যায়। এবং শহরে আপনার এলাকার বড় মুদির দোকানে যদি জিজ্ঞেস করেন তিসি আছে কিনা, তারা কিন্তু তিসি দিতে পারবে, তিসিটা খুব সহজলভ্য আমাদের দেশে। এই ফ্লেক্স মিল্ক বানানোটা কিন্তু খুবই সহজ, রেসিপিটা আমার চ্যানেলে নেই তবে আমি খুব দ্রুতই দিয়ে দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে তিসিটা পানিতে ভিজিয়ে রাখবেন, পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবেন, কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে সেটা ব্লেন্ড করে দিলেই সেটা, তারপরে ওটা ছাঁকতে হবে, তাহলে কিন্তু সেটা তিসির দুধ হবে, অর্থাৎ সেটা ফ্লেক্স মিল্ক বলে। এখন সেই ফ্লেক্স মিল্কটা কিন্তু আপনারা খেতে পারেন, এবং সেটা
যেটা বেশ পুষ্টিকর, অনেক ভালো ভালো কিছু পুষ্টিগুণ আছে। এবং ফ্লেক্স মিল্কের আরেকটা সুবিধা হচ্ছে এর মধ্যে প্রচুর ওমেগা থ্রি আছে। ওমেগা থ্রিটা কিন্তু প্রকৃতিতে খুব কম উৎস থেকে পাওয়া যায়, এবং নর্মালি দেখা যায় যে ওমেগা থ্রির সাপ্লিমেন্ট আমাদের গ্রহণ করা দরকার পড়ে, কিন্তু ওমেগা থ্রিটা কিন্তু আপনি চাইলে মানে প্রাণীজ উৎসতে কেবলমাত্র মাছে পাওয়া যায়, অর্থাৎ সমুদ্রের যে মাছ আছে না, মাছের তেলে ওমেগা থ্রিটা পাওয়া যায়। আর এই উদ্ভিজ উৎসের মধ্যে কিন্তু এই ফ্লেক্স মিল্কের সবচেয়ে বেশি পাওয়া যায়, ফ্লেক্সিড আর কি তিসিতে সবচেয়ে বেশি পাওয়া যায়। তিসি দিয়ে যদি আপনি রুটি বানান তাহলেও পাবেন, আবার এইভাবে খেলেও পাবেন, এই তিসির দুধ থেকেও কিন্তু আপনারা পাবেন, এবং সেটা ভীষণ পুষ্টিকর। আমি আপনাদেরকে বলি যে এটা হচ্ছে গিয়ে আপনার শরীরের প্রদাহ দমন করার ক্ষেত্রে খুবই ভালো। আমি অনেক আগের ভিডিওতে আপনাদেরকে বুঝিয়েছিলাম যে আমাদের শরীরে ওমেগা থ্রি আছে আর একটা হচ্ছে ওমেগা সিক্স আছে। ওমেগা সিক্স হচ্ছে প্রদাহ বাড়ায় কিন্তু জরুরি, ওমেগা সিক্স অবশ্যই জরুরি কিন্তু প্রদাহ বাড়ানোর ক্ষেত্রে রেসপন্সিবল, আরেকটা হচ্ছে ওমেগা থ্রি। এই দুইটার কিন্তু রেশিও থাকা জরুরি আছে। খাবারের মধ্যে আপনি ওমেগা সিক্স পেয়েই যাবেন, কিন্তু ওমেগা থ্রিটা কিন্তু বেশি সহজে পাওয়া যায় না। আপনাকে সমুদ্রের মাছ খেয়ে ফিল আপ করতে হবে, নয়তো আপনাকে সাপ্লিমেন্ট খেয়ে ফিল আপ করতে হবে। কিন্তু এর সাথে সাথে আরেকটা সুযোগ রয়েছে, সেটা হচ্ছে এই ফ্লেক্স মিল্ক, এখানেও কিন্তু আপনার ওমেগা থ্রি আছে। সর্বশেষ যে দুধের কথা বলবো যেটা আপনারা কিটো ডায়েটে খেতে পারবেন, সেটা হচ্ছে সয়া মিল্ক। সয়া মিল্ক মানে সয়াবিনের যে মিল্ক আছে সেটা। এখন সয়াবিন অয়েল কিটো ডায়েটে খাওয়া যায় না, এই জন্য অনেকেরই একটা কমন ধারণা আছে যে সয়া মিল্কটা বুঝিয়ে কিটো ডায়েটে খাওয়া যায় না। আসলে সয়া মিল্কটা কিটো ডায়েটে খাওয়া যায়, কারণ সয়া মিল্কটা খুব বেশি প্রসেস না, এটা একদমই ফ্লেক্স মিল্কের মতনই রেসিপি। এখন আমি এই রেসিপিটা আপনাদেরকে দেখাতে পারবো না কখনো, আপনারা নেটে ইউটিউবে সার্চ দিলেই পাবেন। সেই সয়াবিনটা আছে না, সয়াবিনটাকে ভিজিয়ে রাখবেন উপরে খোসাটা ফেলে দিয়ে, তারপরে পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে চিপে রস বের করে দিলেই সেই রসটাই হচ্ছে সয়া মিল্ক। সেটা কিন্তু আপনারা খুব সহজেই বানাতে পারবেন, কিন্তু সয়াবিন আশেপাশে তেমন একটা আমি পাই না, আমি হয়তো আপনাদেরকে সহজে দেখাতে পারবো না। যারা ইন্ডিয়াতে আছেন ওইখানে খাওয়ার কালচারটা বেশি সয়াবিনের, আপনারা সেখান থেকে দেখতে পারেন। অরিজিনাল যে সয়া আছে না সেটা নিতে হবে, যে দানাগুলা আমরা আবার যে সয়াবিন দিয়ে যে বিভিন্ন খাবার বানাই প্যাকেটজাত সয়াবিন পাওয়া যায় যে সয়া চাঙ্ক, ওগুলা না, কিন্তু অরিজিনাল সয়া নিতে হবে। সেইটা দিয়ে আপনি যেই দুধটা বানাবেন সেটা কিন্তু কিটো ডায়েটে আপনি খেতে পারবেন, এবং সেটার কার্বোহাইড্রেটের পরিমাণ ভীষণ কম, একেবারে 100 গ্রামে 1 গ্রামও কার্বোহাইড্রেট নাই, এরকম আপনার সেটার শর্করার পরিমাণ। সুতরাং সেটা নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না। কেউ প্রশ্ন করবেন না যে সয়াবিন তেল খাওয়া যায় না কিন্তু সয়া মিল্ক খাওয়া যায় কেন, বিষয়টা নিশ্চয়ই আপনারা ক্লিয়ার হয়েছে। এই হলো আমার বলা 5টা দুধের নাম যেটা আপনারা কিটোজেনিক ডায়েটে খেতে পারবেন। এর মধ্যে প্রথম দুইটা শর্করার পরিমাণটা একটু বেশি, যেটা আমি হেভি ক্রিম আর নারিকেল দুধের কথা বললাম, সেটাতে শর্করার পরিমাণ একটু বেশি, কিন্তু একেবারে নিঃসন্দেহে খেতে পারবেন, আপনার কোনো টেনশন করার কিছু নাই। আর পরের যে তিনটা দুধের কথা বললাম, আলমন্ড মিল্ক, তারপরে ফ্লেক্স মিল্ক আর সয়া মিল্ক, এটা শর্করার পরিমাণ প্রতি 100 গ্রামে 1 গ্রামের মতো, মানে ওটার মধ্যে শর্করা নাই বললেই চলে। এগুলো আপনারা আরাম করে কিটো ডায়েটে খেতে পারবেন। কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে ফেলবেন। আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক সবসময় ডিসক্রিপশন বক্সে থাকে, এবং ইদানিং তো আমার টিকটক আর ইউটিউব শর্টসও ভিডিও আপলোড হতে থাকবে, সুতরাং এই দুইটা চ্যানেলের লিঙ্কও কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা সেখানে চাইলে আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফলো করেও রাখতে পারেন। অনেক বিষয়ে মজার মজার কথাবার্তা হবে আপনাদের সাথে সেখানে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।